নারায়ণগঞ্জে 15% আসল নারায়ণগঞ্জের লোক আছে কিনা তা সন্দেহ প্রকাশ করেন এমপি সেলিম ওসমান। এবার বিস্তারিত বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের 5 আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, বাংলাদেশে এমন কোন জেলা লোক নেই নারায়ণগঞ্জে থাকে না, এর জন্য করোনা কালে বদনামও হয়েছে আমাদের। আমি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে বলেছিলাম নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়ায়নি, নারায়ণগঞ্জে 15% আসল নারায়ণগঞ্জের লোক আছে কিনা তা আমার সন্দেহ। পরিচিত এই নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে এমন কোনো ডিস্ট্রিক্টের লোক ছিল না এই নারায়ণগঞ্জের কাজ করেননি, নারায়ণগঞ্জে থাকেন না, যার জন্য আমরা কিন্তু প্রথম দিকে অত্যন্ত বদনামী হয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। আমি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে বলেছিলাম নারায়ণগঞ্জের করোনা ছড়ায়নি, নারায়ণগঞ্জের করোনা এসছে, মানুষের আসা যাওয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আমাদের নারায়ণগঞ্জ হচ্ছে শিল্পনগরী, আমরা কিন্তু সত্যিকারই নারায়ণগঞ্জবাসী যদি বলতে চাই, আমরা কিন্তু 15% নারায়ণগঞ্জবাসী এখন আছে কিনা সন্দেহ আছে। বিভিন্ন দেশের লোক এখানে আজকে বসবাস করছেন, যার জন্য আগের মতো নারায়ণগঞ্জের প্রতি একটা মায়া এটা যেন আমরা কিছুটা হারতে বসছি, তার জন্য সত্যি আমি একজন আসামি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে এখনো নারায়ণগঞ্জে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমার বাবাকে ভাই বলে সম্বোধন করেন কাশেম হুমায়ুন স্যার, কিছু ইতিহাস আপনাদেরকে বলে গেছেন, সময়ের অভাবে হয়তো উনি সম্পূর্ণটা বলতে পারেননি, আর আজকে আপনারা যারা আমার সামনে এবং মঞ্চে রয়েছেন, যারা সত্যিকারের বর্তমান দেশ গড়ার কারিগর, আপনাদের কলমেই, আপনাদের সুচিন্তিত বক্তব্যে, আপনাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে আজকে বাংলাদেশকে সোনার বাংলা করার স্বপ্ন থাকতেই পারে। শনিবার নারায়ণগঞ্জ শহরে কালীবাজার স্থল গণগ্রন্থাগারে জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আনার চেষ্টা করছেন মন্তব্য করে সেলিম ওসমান বলেন, আপনারা উপলব্ধি করেছেন, হয়তো আমি চেষ্টা করেছি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার জন্য, আমি চেষ্টা করেছি একদম ছোট বয়স থেকে যাতে সবাই এগিয়ে আসতে পারে। আমার 60টা ইউনিট, কোথাও 4তলা, কোথাও 5তলা, কোথাও ভবন করে আমি স্কুল নির্মাণ করেছি। প্রত্যেকটা ইউনিটের চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতায় আমি এগুলি করতে সক্ষম হয়েছি। আমাদের আনোয়ার ভাইয়ের কথা, একটা স্কুলের বঙ্গমাতার নামে একটি ভবন নির্মাণ করতে পেরেছি, আমরা আজকে বঙ্গবন্ধু ভবন নির্মাণ করতে পেরেছি, আমরা শেখ রাসেল ভবন তৈরি করতে পেরেছি, শেখ জামাল স্কুল তৈরি করতে পেরেছি, আমরা নারায়ণগঞ্জ কলেজে শেখ কামাল নামের একটি ভবন তৈরি করতে পেরেছি। উৎসাহ দিয়েছে আপনাদের সভাপতি অত্যন্ত সুন্দরভাবে, বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের নেতৃত্ব সম্বন্ধে একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি যেহেতু আমাকে আসামি মনে করেছি, আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, দীর্ঘদিন চেষ্টা করেও আমি টেবিলে বসতে পারি নাই। আজকে আমার একটা আশা ছিল যে আমরা আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়নের জন্য কাজ করব, আমার কাজটা, আনোয়ার ভাইয়ের কাজটা আর সিটি মেয়রের কাজটা এক না, কিন্তু আমাদের কাজটার মধ্যে কিন্তু ভাগাভাগি আছে। আজকে আপনারা কত সম্মানী, আমার র‍্যাবের চিফ আপনাদের সহযোগিতা কামনা করেছেন, আমার পুলিশ সুপার আপনাদের সহযোগিতা কামনা করেছেন, আমরা যারা রাজনীতিতে আছি আমরাও আপনাদের সহযোগিতা কামনা করি। সুতরাং আপনাদেরকে ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকতে হবে। আপনারা উপলব্ধি করেছেন হয়তো
আমি চেষ্টা করেছি ভবিষ্যৎ প্রজন্মকে আগে নিয়ে আসার জন্য। আমি চেষ্টা করেছি একেবারে ছোট বয়স থেকে যেন মানুষ আগিয়ে আসতে পারে। আমার সাতটা ইউনিয়ন, আমি ছয়তলার ফাউন্ডেশন দিয়ে, কোনোটা তিনতলা কোনোটা চারতলা, কোথাও ভবন কখনো কোথাও স্কুল আমি নির্মাণ করেছি। আমি করতে পেরেছি মানুষের সহযোগিতায়। এক একটা ইউনিয়নের চেয়ারম্যান, তাদের মেম্বার সহযোগিতার জন্যেই আজকে কিন্তু সাতটা ইউনিয়নের সাতটা স্কুল হয়েছে। আনোয়ার ভাইয়ের আহ্বানে আমি আমাদের বঙ্গমাতার নামেও একটা মডার্ন স্কুলে আমরা ভবন তৈরি করতে পেরেছি। আমরা আজকে বঙ্গবন্ধু ভবন তৈরি করতে পেরেছি, আমরা শেখ রাসেল ভবন তৈরি করতে পেরেছি, শেখ জামাল স্কুল তৈরি করতে পেরেছি, আমরা নারায়ণগঞ্জ কলেজে শেখ কামাল ভবন বলে একটা ভবনও তুলতে পেরেছি। আমাদের নারায়ণগঞ্জে আমাদের অনেক কিছু ছিল, যেমন আমাদের খ্যাতি ছিল ঠিক তেমনই আমাদের দুর্নাম ছিল। আমাদের নারায়ণগঞ্জে কিন্তু আজকে আমার লজ্জা লাগলো অতিথিদের সামনে বলতেই হবে আমাকে, আমাদের নারায়ণগঞ্জে কিন্তু পতিতালয়ের অভাব ছিল না। আমি প্রথমেই কৃতজ্ঞতার সাথে শামীম ওসমানকে ধন্যবাদ জানাই, সে নারায়ণগঞ্জের মানুষকে একত্রিত করে, আপনাদেরকে একত্রিত করে পতিতালয়কে সম্পূর্ণ নিশ্চিহ্ন করেছে এবং তাদের কিন্তু পুনর্বাসনের কিছু কিছু ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক দীপু এখানে আছে, সেও একজনকে আমার কাছে নিয়ে এসেছিল, সেই পতিতালয় থাকবে না, সে হজে যেতে চায়। এই দীপুর কারণেই সেই ভদ্রমহিলাকে কিন্তু আমি হজে পাঠানোর ব্যবস্থা করেছি এবং বেশ কিছু লোককে গরু ছাগল হাঁস মুরগি কিনে আমরা তাদেরকে পুনর্বাসন করতে পেরেছি। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সৌম্য রেজাউল করিম। বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাসেম হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, র‍্যাব ১১র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান দীপ আজাদ। এতগুলি সাংবাদিকের সামনে এসে কথা বলতে, আমি যখন গুছিয়ে নিয়ে আসছিলাম তখন কিন্তু একটা টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে নারায়ণগঞ্জকে যে একটা বসার একটা যে চিন্তাভাবনা ছিল সেখানে কিন্তু আরও উত্তেজনা করেছিল। সুতরাং আপনাদের নেতৃবৃন্দরা যে বক্তব্য দিয়ে গেলেন, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন রইল, সবিনয় নিবেদন রাখলাম। আপনাদের নেতৃবৃন্দের কথাই একটা শহর, একটা ঐতিহ্যবাহী শহর নারায়ণগঞ্জ, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। আমি চেষ্টা করতে 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 আমি অনেকগুলি সময় নষ্ট করে ফেলেছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা করেছি। মোহাম্মদ আলী সাহেব পেটের মধ্যে অনেকগুলি প্রশ্ন রেখে প্রশ্নটা করলেন না। প্রশ্নগুলি কি, আমি যে শহরে বাস করি সেই শহরটা এই পৌরসভার থেকে সিটি কর্পোরেশন হয়ে আমরা কি সিটি কর্পোরেশনের মর্যাদা পাচ্ছি? হাজারো টেলিফোন গতকাল থেকে যখন প্রকাশ পেয়েছে যে আজকে আমরা এখানে বসছি, এমনকি মশার কামড় খাচ্ছে, এটাও আমার মেয়র দোষ। রাস্তায় ময়লা, এটাও আমার মেয়র দোষ। আমরা আইন কি করে তৈরি করতে হয়, আমরা যারা সংসদ সদস্য আছি আমাদের মাধ্যমে কিছু আমরা যদি তুলে ধরতে পারি যে শহরে বন্দরে এই জিনিসটার প্রয়োজন, আমরা যদি চাহিদাপত্র দিই সেই চাহিদাপত্র অনুযায়ী কাজ হয়। একটা সাংবাদিককে আমাকে বলতে পারবেন?